একেবারে জমে খির বিপিএল এর শেষ চারে ওঠার লড়াইটা। এখনো পর্যন্ত প্লে অফ নিশ্চিত করতে পারেনি কোনো দল, তবে বাদ পড়ে দুর্দান্ত ঢাকা। রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিশ্চিন্তে থাকলেও বরিশাল, খুলনা ও চট্টগ্রামের সামনে কঠিন চ্যালেঞ্জ। শেষ মুহূর্তে চমক দেখাতে পারে সিলেট স্ট্রাইকার্সও। এক নজরে দেখে আসি কোন চারটি দল যাচ্ছে প্লে অফে। সর্বশেষ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। 8 ম্যাচ খেলে 6 জয় ও 2 পরাজয়ের ফলে 12 পয়েন্ট নিয়ে টেবিল টপার রংপুর। তাদের জন্য প্লে অফের সমীকরণটা সবচেয়ে সহজ। তাদের বাকি 4 ম্যাচের মধ্যে 2 ম্যাচ জিতলে প্লে অফের টিকিট নিশ্চিত করবে সাকিবের রংপুর। দুর্দান্ত ফর্মে থাকা রংপুরের জন্য বিষয়টি খুব বেশি কঠিন হওয়ার কথা নয়। তার উপর আবার রংপুরের ম্যাচ বাকি খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লার বিপক্ষে। এদিকে টেবিলের 2 নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 7 ম্যাচ খেলে 5 জয় ও 2 পরাজয়ে 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভিক্টোরিয়ান্সরা। বাকি 5 ম্যাচের মধ্যে 3টিতে জিততে পারলেই নিশ্চিত হবে কুমিল্লার প্লে অফ খেলা, আর 2 ম্যাচ জিতলেও সুযোগ থাকবে তাদের। কুমিল্লার ম্যাচ বাকি চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর ও বরিশালের বিপক্ষে। পয়েন্ট টেবিলের 3 নম্বরে আছে 8 ম্যাচ খেলে 5 জয়ে 10 পয়েন্ট পাওয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদেরকেও জিততে হবে আরও 3 ম্যাচ, তবে বাকি 4 ম্যাচের মধ্যে 3 ম্যাচ জেতাটা কিছুটা কঠিন হতে পারে চট্টগ্রামের জন্য, কারণ তাদের ম্যাচ বাকি কুমিল্লা ও রংপুরের বিপক্ষে, সেখানে জয়ের সম্ভাবনা কম। তবে পরের ম্যাচে দুর্দান্ত ঢাকাকে হারাতে হবে তাদের, এবং প্লে অফের দৌড়ে থাকা খুলনার বিপক্ষে ম্যাচটা জিততেই হবে চট্টগ্রামের। ভালো শুরুর পর কিছুটা খেই হারিয়ে নিজেদের সর্বশেষ 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচে হেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এখানেই তো ভয় চট্টগ্রামের। টেবিলের 4 নম্বরে আছে ফরচুন বরিশাল। তবে বরিশালের জন্য খুবই কঠিন প্লে অফের খেলা। 8 ম্যাচে 8 পয়েন্ট বরিশালের, বাকি 4 ম্যাচের 4টি অথবা 3টিতে জিততেই হবে বরিশালকে। তাদের প্রতিপক্ষ আবার ঢাকা, সিলেট, রংপুর ও কুমিল্লা। ঢাকা ও সিলেটের বিপক্ষে জিতলেও কঠিন হবে রংপুর ও কুমিল্লার ম্যাচটি। এখানে একটিতে জিততেই হবে তাদের। 3টি ম্যাচে জিতলে 14 আর 4 ম্যাচে জিতলে হবে 16 পয়েন্ট। এদিকে শেষ চারে যাওয়ার লড়াইয়ে চট্টগ্রাম ও বরিশালের চেয়ে একটু হলেও এগিয়ে থাকবে খুলনা টাইগার্স। 7 ম্যাচে 4 জয়ে টেবিলের 5-এ থাকলেও 8 পয়েন্ট তাদের। খুলনার বাকি 5 ম্যাচগুলো ঢাকা, সিলেট, রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে। ঢাকা ও সিলেটকে হারালেও রংপুর ও কুমিল্লার কাছে জেতাটা সহজ হবে না খুলনার। তবে শেষ দিকে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচটা জিতলে শেষ 4-এ খেলার সম্ভাবনা বাড়বে তাদের। 9 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 6-এ আছে সিলেট স্ট্রাইকার্স। শেষ 3 ম্যাচে জিতলেও খুব একটা লাভ হবে না সিলেটের। 12 পয়েন্ট নিয়ে শেষ 4-এ খেলাটা অসম্ভব। আর দুর্দান্ত ঢাকা তো আগেই বিদায় নিয়েছে বিপিএল থেকে। তবে শেষ পর্যন্ত যে ধারণা পেলাম তাতে করে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্লে অফে খেলাটা নিশ্চিত। ধুঁকতে থাকা চট্টগ্রাম, খুলনা ও বরিশালের মধ্যে যে কোনো 2 দল যাবে প্লে অফে। সেখানে বরিশালকে জিততে হবে সব ম্যাচ, আর খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচে যে দল জিতবে সেই দলই চলে যাবে প্লে অফে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মতে কোন 4টি দল যাবে শেষ 4-এ? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন।